আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা হয়তো ভিডিও টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও কীরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনটি, কিন্তু এই দেখুন ফোন, আমি কিন্তু ফোন দিয়ে মোবাইলকে কম্পিউটার বানিয়েছি। তো আপনারা চাইলে টুইটার বানাবেন, তো আপনারা চাইলে এটা কীভাবে করবেন দেখুন, হুবহু কম্পিউটার মতো। তো এই দেখুন একবারে মনে করেন এটা কম্পিউটার, এখানে যদি আমি একটা টাচ করি তাহলে কিন্তু হবে না, দুটো টাচ করবো যদি দেখুন কম্পিউটার মনে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই কাজটা কীভাবে করলাম সেটা আপনারা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ইন্টারনেট কানেকশন করতে হবে। তো করার পরে তো আমাদের প্রথমে আসতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনাদের যে অ্যাপস ডাউনলোড করতে হবে, তো আপনারা এখানে সার্চ করবেন। তো আমরা এখানে সার্চ করব, তো এখানে লিখতে হবে উইন সেভেন সেমো। তো আপনার এই এলাকাটা আমরা সার্চ করবেন এখানে। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের একটা অ্যাপ নিয়ে আসবে। তো লোগোটা ভালো করে দেখে নেন। তো আপনারা এই লোগোটা, আপনারা এই লোগোটার দিকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল দেবেন। তো আমি অলরেডি ইনস্টল দিয়ে রাখছি, তো এরপর আপনারা ওপেন করে নেবেন। তো প্লে করে দেবো। তো প্লে করার পর আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে, দেখুন হুবহু কম্পিউটারের মতো সিস্টেম নিয়ে আসবে। তো চালু হচ্ছে, তো স্টার্টিং উইন্ডোজ তো হতে চলেছে। তো হওয়ার পর আপনাদের দেখাবো। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, তো হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ ইউজার, তো আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিব না, তো ক্যান্সেল করে দেবো। তো প্রথমে আমাদের এই আপনারা এই উপরের দিকে একটা দেখতে পাচ্ছেন টুলস গেটস, তো ওখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পেলে আমরা হুবহু কিন্তু কম্পিউটারের মতো সাউন্ডটি চলে এসেছে। তো আমাদের মাঝে কিন্তু ফোনটি এখন কম্পিউটার হয়ে গেছে। তো দেখুন আমি যদি এই কম্পিউটারের চাপ দিই কিন্তু একই কিন্তু হচ্ছে না, তাই না? এখানে আমাদের ডবল ট্যাপ করতে হবে, এই দেখুন তাহলে কিন্তু হচ্ছে এখানে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাউসের মতো একটা চিহ্ন, তো আপনার চাইলে কিন্তু কম্পিউটার মাউস দিয়ে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। তো এই যে দেখুন আপনাদের দেখায়, ধরুন আমরা এই একটা ফাইল ম্যানেজারে কম্পিউটার চলে এসেছি। তো আমরা একটা ফাইলে ঢুকবো, এই দেখুন। তো আপনার চাইলে এখান থেকে কিন্তু ভিডিও দেখতে পারবেন, এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে। তো আপনারা আবার কেটে দেবেন, তো আপনারা চাইলে এরকম আরও ভিডিও দেখতে পারবেন। তো সবার আশা করি বুঝতে পারছেন। এরপর আপনাদের, তো আপনারা চাইলে কিন্তু এখানে আমরা নিচের দিকে আসবো, এই দেখুন নিচের দিকে একটা চিহ্ন। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলি অ্যাপস রয়েছে, ক্রোম ব্রাউজার। তো এখানে আমরা ট্যাব দিলে আরও অনেক রকম আপনারা এরকম অ্যাপস পাবেন। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে গেমও খেলতে পারেন, যদি দেখায় আপনাদের। তো গেমস আছে, গেমসের উপর আপনারা, সরি, তো এখানে আসার পর আপনাদের এই গেমস, তো গেমসের আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন, তো আমি চাইলে মনে করেন ধরুন এই গেমসটা খেলতে চাই। তো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, তো আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই গেমসটিতে খেলতে হয় বাচ্চাদের জন্য এটা। তো আমি কেটে দিলাম, তো আপনার চাইলে কম্পিউটার খেলতে পারেন, যদি কোনো ভাইরাস। অনেক গেম খেলতে পারবেন। তো এখন বিষয় হলো আপনারা যদি চান তো এটা আপনারা কীভাবে কেটে দেবেন। তো কেটে দেওয়ার জন্য আপনাদের আসতে হবে, তো আমরা হোম বাটনে আমাদের ক্লিক করবো। তো আমরা হোম বাটনে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে অলরেডি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও।